ইউরোপিয়ান ক্লাব ফুটবল। জাতীয় দলের জার্সিতে মার্টিন ওডেগার্ডের পাওয়া চোট আর্সেনালের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে নরের এই তারকা মিডফিল্ডারকে। তাতে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার সার্ভিস পাবে না ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ওয়েফা নেশনস লিগে গত সোমবার অস্ট্রিয়াকে 2-1 ব্যবধানে হারাবার ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান নরের 25 বছর বয়সী এই মিডফিল্ডার। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে বেকায়দায় পড়ে তার গোড়ালি মচকে যায়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর খুঁড়িয়ে মাঠ ছেড়ে যান ওডেগার। এমআরআই স্ক্যান রিপোর্টে তার অ্যাঙ্কেলে কোনো চিড় ধরা পড়েনি, তবে সেরে উঠতে তাকে অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে। আগামী 2 সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ আছে আর্সেনালের। 8 দিনের মধ্যে 3টি বড় ম্যাচ খেলবে তারা। কাঁধের চোট নিয়ে মিকেল মেরিনো লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় ওডেগারের চোটে পড়া আর্সেনালের জন্য বড় ধাক্কা। আগামী রবিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে খেলার 4 দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার মুখোমুখি হবে মিকেল আর্তেতার দল। এরপর 22 সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে গতবারের রানার্স আপরা।